हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बॉक्स ऑफिस ब्लॉकबस्टर्स। কথা বলবো রক্তবীজ এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, বাঘাযতীন এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দশম অবতার এই মুভির 12 দিনের কালেকশন। আপনারা জানিয়ে দিই, রক্তবীজ, বাঘাযতীন, দশম অবতার নিজেদের 11 দিনে রেকর্ড ব্রেকিং কালেকশন তিনটি ফিল্মই করেছে। কারণ আপনারা জানেন রবিবার ছিল, সানডে, যার কারণে মুভিটি অসাধারণ কালেকশন করেছে। এরকম কালেকশন করেছে আমার মনে হয় না এর আগে কোনো বাংলা ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম কালেকশন করেছে। কথা হবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনো যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট, বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রক্তবীজ নিয়ে বাজেট ছিল 5 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার এমনি 12 দিন কমপ্লিট করে নিয়েছে। রক্তবীজ একটি অসাধারণ ফিল্ম। আবির স্যারের এই ফিল্মটি দর্শকদের ভালো লেগেছে। আলোচনা সমালোচনার মধ্যে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পেরেছে, যার কারণে আমাদের মনে হয় লাইফ টাইমে রক্তবীজ ফিল্মটি আরও বেশি কালেকশন করতে পারে। আপনারা যদি আবির স্যারের রক্তবীজ ফিল্মটি এখনও না দেখেন, দেখবেন। নিজেদের 12 দিনে এমনি অল ইন্ডিয়া গ্রস করেছে 25 লক্ষ রুপি। টোটাল এমনির কালেকশন হলো 5 কোটি 88 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ না দেখেন, দেখবেন আবির স্যারের রক্তবীজ ফিল্মটি কেমন হয়েছে, রক্তবীজ কি পারবে লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বাঘাযতীন আর বাজল 8 কোটি রুপি। লিডার হলো সুপারস্টার দেব স্যার, এমনি 12 দিন কমপ্লিট করে নিয়েছে। বাঘাযতীন একটি অসাধারণ ফিল্ম। সুপারস্টার দেব স্যার অভিনীত বাঘাযতীন ফিল্মটি মেগা ব্লকবাস্টার। আপনি জানিয়ে দেই, দেব স্যার কিন্তু এরকম ফিল্ম, যেসব ফিল্ম নতুন হয়, যেসব ফিল্মের স্টোরি নতুন হয়, এরকম ফিল্ম নিয়ে দেব স্যার সবসময় কাজ করে। আপনি জানিয়ে দেই, যখন বাঘাযতীন রিলিজ করা হবে বা এরকম আপডেট দেওয়া হলো, এরপরেই কিন্তু মুভিটি অসাধারণ কালেকশন করে চলেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় বাঘাযতীন ভালো কালেকশন করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলিজন্স কিন্তু সুপারস্টার দেব স্যারকে অনেক পছন্দ করেন, তার ভালো ফ্যান বেস আছে, প্লাস তাদের কিন্তু ভালো গ্র্যান্ড লেভেল ক্রেজ আছে, যার কারণে বাঘাযতীন ডে বাই ডে আছি কালেকশন করছে। নিজের 12 দিনে এমনি অল ইন্ডিয়া গ্রসেশন করেছে 22 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 6 কোটি 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বাঘাযতীন না থাকেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া, ইন্ডিয়াতে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের বাহিরে মুভিকে রিলিজ করা হয়েছে, সকল জায়গা থেকে মুভির রিভিউ ভালো, যার কারণে আমাদের মনে হচ্ছে বাঘাযতীন লাইফ টাইমে কমপক্ষে 10 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও বাঘাযতীন না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন সুপারস্টার দেব স্যার অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে। এখন কথা বলবো দশম অবতার নিয়ে। বাজছিল 5 কোটি রুপি। লিডার হলো প্রসেনজিৎ স্যার, এমনি 12 দিন কমপ্লিট করে নিয়েছে। দশম অবতার একটি অসাধারণ ফিল্ম। আপনারা জানিয়ে দিয়ে প্রসেনজিৎ স্যারের এই ফিল্মটি মেগা ব্লকবাস্টার হয়েছে। মুভির আপনারা জানেন রিভিউ খুবই ভালো ছিল, মুভির টিকিট রেট বেশি, প্লাস মুভিটি আপনারা জানেন রক্তবীজ, বাঘাযতীন, জঙ্গলে মিতিন মাসে থেকে অনেক বেশি শো পেয়েছিল, যার কারণে মুভির কালেকশন ভালো হয়েছে। মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। মুভির প্রেডিকশন লাগানো হচ্ছে যে মুভিটি 12 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ অলরেডি মুভিটি 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পেরেছে। নিজেদের 12 দিনে অল ইন্ডিয়া গ্রসেশন করেছে 29 লক্ষ রুপি। টোটাল এমনির কালেকশন হলো 7 কোটি রুপি। আপনারা যদি এখনও দশম অবতার না দেখেন, দেখবেন প্রসেনজিৎ স্যারের দশম অবতার কেমন হয়েছে, দশম অবতার কি পারবে লাইফ টাইমে 12 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, বাঘাযতীন কি পারবে লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে, রক্তবীজ কি পারবে লাইফ টাইমে বা আপনারা জানেন 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দেবেন। এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা বাংলা বই কোনটি, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।